নমস্কার কেমন আছেন সবাই বর্ণালী ব্যানার্জি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন ঘড়ির কাটাতে আটটা বেজে গেছে আর আমি দেখো পুজোও শুরু করে দিয়েছি সকালের তো যা কাজ থাকে সেগুলো তো সব হয়ে গেছে দিয়ে এবারে পুজো করে ডেলি রুটিনের মতো রান্না বান্না আজ আমার দিশামুনি সকালেই চলে এসেছে তার জন্য ক্যামেরা ধরার অসুবিধা কিছু নেই সকাল সকাল ঠাকুর পুজো করলে মনটা কি ভালো লাগে তাই না আমার তো বেশ ভালো লাগে দেখো বন্ধুরা এই ভিডিওটা কত ক্লিয়ার এসেছে না তার কারণ এটা দিশা করে দিচ্ছে ক্যামেরাটা তো কেউ ধরে দিতে গেলে একটু ভিডিওটা সত্যি খুব সুন্দর আছে আর নিজে নিজে যদি মনে করো করা হয় তো অত কি আর ভালো আছে। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করিয়ে হয়তো আমি করি সেগুলো অত ভালো আসে না সব সময় তো সবাইকে পাওয়া যায় না দেখো এই যে একটা প্রতিদিনের সমস্যা হয়েছে কলে জল আসছে না তো সেই আগে যে জলটা রয়েছে খাবার জলটা সেটা দিশাকে দিয়ে বোতলগুলো ভরা করাচ্ছি মুসুরির বাটার বড়া ভালো লাগে নাকি বেসনের বড়া ভালো লাগে কার কার কোনটা বেশি ভালো লাগে তবে এটা বেসনের বড়া এটা দিয়ে আজকে তরকারিটা করব। প্রথমে ভেবেছিলাম মা ভালোবাসে পাত বড়া করব। পাত বড়া মানে কি সেটা আমিও জানতাম না ভালো করে এখানে এসে আমার শাশুড়ির কাছেই পাত বড়াটা শিখেছি ওই পাতার মধ্যে বেসনটাকে দিয়ে জলের মধ্যে ফুটিয়ে তারপরে একটুখানি ভেজে দিয়ে ওটাকে তরকারি করা হতো আমার শাশুড়ির কাছেই শিখেছি তো বেশ সুন্দর মানে লাগতো কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো এটা আজকে মানে পাতা পেলাম না তার জন্যে শুধু বড়া আলুর তরকারি করে দিলাম দিয়ে ডিমটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি এই পাঁচটা ডিম সেদ্ধ করে তরকারিটা করে নেবো এটা আমাদের জন্য হবে আর বড়া আলুর তরকারিটাও আমাদের হবে এরপর যেদিন পাত বড়া তরকারি করব। সেদিন তোমাদের অবশ্যই দেখাবো আমি সেদিন ভিডিওটা বানাবো ডিম সিদ্ধ করার সময় ফোঁটা নুন দিয়ে দিলে খুব সুন্দর ডিমটা সিদ্ধ হয়ে যায় আর ভালো করে ছেড়েও যায় আমিও দিয়ে দিয়েছি ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে নিলাম দিয়ে এবারে আলুটাও সেদ্ধ করে রেখেছি একটু এবারে মশলাটাকে ভালো করে একটু ভেজে কষিয়ে তারপরে এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে আর ওইদিকে আলু সেদ্ধ করে রেখেছি আমার আবার ডিম সেদ্ধ থেকে ভাজাটাই বেশি ভালো লাগে তবে যে সেন্দুটি ডিম খাই না এমন কিন্তু নয় খাই খেতে গেলে আমার ছেলেকে অর্ধেকটা আমি দিয়ে দিই এই দেখো মশলাটাও কষানো হয়ে গেল দিয়ে আলুগুলো দিয়ে একটু ভেজে জল দিয়ে দেবো আবারও ছাদে চলে এলাম যদিও বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বৃষ্টি তো হচ্ছেই না বর্ষাকাল তো নামে বর্ষাকাল জানি না এখন যদি বৃষ্টিটা জমিয়ে রাখছে পরে হবে কিন্তু এখনই তো দরকার ছিল না চাষবাসের সুবিধা হতো না যারা চাষবাস করে তাদের সুবিধা হতো তা এখন তো হয়েছে সবই উল্টো বৃষ্টি তো হবেই না উল্টা আবার প্রচুর গরম এই গরমে আর সত্যি পারা যাচ্ছে না টিভির খবরের চ্যানেলগুলো খুললেই দেখতে পাই উত্তরবঙ্গে কি বৃষ্টিটা না হচ্ছে কিন্তু আমাদের এখানে তার ছিটে ফোটাও নেই ছাদের কাপড় তোলা তো হয়ে গেল এবারে নিচে গিয়ে আবার খাওয়া দাওয়ার পর্ব রয়েছে খাওয়া দাওয়া সেরে আবার দুপুরে একটু ঘুমানোর অভ্যেস রয়েছে দুপুরে খাওয়া দাওয়া সেরে সব কিছু বিকেলেরও কাজ হয়ে গেছে দিয়ে এবারে একটু মেশিনে বসবো সেই জন্য মেশিনটা দেখছি বেশ কিছুদিন ধরে মেশিনটা বসা হয়নি দিয়ে এবারে মেশিনে বসতে গিয়ে দেখছি আমাদের অর্কবাবু এমন ফাঁস লাগিয়েছে যে কী বলবো চাকায় যে দড়িটা করানো থাকে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দড়িটাকে ফাঁসিয়ে দিয়েছে এমন ফেসে গেছে আমার ছেলে তো প্রথমে বললো যে দড়িটা কাটতে হবে কিন্তু আমি বললাম দেখ যদি না কেটে হয় দিয়ে ও তখন চেষ্টা করলো দিয়ে হয়ে গেল যাই হোক আমার ছেলে এই মেকানিক্যাল লাইনে কাজটা শিখে বেশ ভালোই হয়েছে কারণ আমার মেশিন আর মানে বাইরে পাঠাতে হয় না যখনই যাই খারাপ হোক আমার ছেলেই ঠিক করে দেয় এই যে দড়িটা একবারে পরিয়ে দিল আর কোনো চিন্তা নেই চিন্তা নেই ভুললে আবার ভুল হবে কেননা আবার মেশিনটা একটুখানি চালাতে শুরু করার পরে দেখছি এবার মেশিনে সুতো ফেসে গেছে দিয়ে আবার মেশিন নামানো হলো নামিয়ে নিয়ে আবার সব খুলে আর কি মেশিনে সুতো বার করলো এবার মনে হচ্ছে মেশিনটা ঠিক হয়ে যাবে তবে আমার ছেলে এতবার মেশিনটা নামিয়ে সেরেছে ওই যে নাটভুল্টুগুলো সব রয়েছে ওগুলো সব খুলে ছোট ছোট করে পার্টস থাকে সেগুলো বার করে আমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কিন্তু আমি এখনও পর্যন্ত শিখতে পারি না আমার ছেলে বলে যে দেখো দেখলে পরে শিখতে পারবে ওই যে ছোটো ছোটো নাটগুলো থাকে না ভেতরে অনেক ছোট ছোট আছে দেখে মনে হচ্ছে না কিন্তু ভিতরে অনেক রয়েছে ছোট ছোট পার্স কিন্তু সেইগুলো লাগানো ইয়ে করাগুলো আমি এখনও পর্যন্ত শিখতে পারিনি কি জানি বাবা মাথায় কেন ঢোকে না এই যে মেশিনটা ধরে আছি লাস্ট ফিনিশিং করছে এখন ঘড়ির কাটাতে প্রায় রাত্রি পৌনে নটা বাজে তো সেই জন্য ভ্লগটাও আমি এখানেই শেষ করব আর বাড়াবো না কালকে তখন আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসব আর আজকের মতো এতটাই আর যা হোক আমার মেশিনটাও ঠিক হয়ে গেল দেখো কী সুন্দর চলছে না একদম ফ্রি হয়ে গেছে তাহলে আজকে এত দূরই আবার কালকে চলে আসব শুভরাত্রি তাহলে টাটা